পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইয়ানযুরুনাল্লাহ ইলাইহিম ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেনও না, জান্নাতও দিবেন না। আচ্ছা, আল্লাহ যদি না তাকায় আমাদের আর কোনো জীবনের দাম আছে? আল্লাহ যদি না তাকায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উজুহু ইয়াউমাইদিন নাযরা ইলা রাব্বিহা নাযরা, উজুহু ইয়াউমাইদিন নাযরা, আল্লাহ কাল হাশরের দিন বলে কিছু কিছু চেহারা সেদিন থাকবে যেগুলি আমার দিকে তাকিয়ে থাকবে, আমার চেহারার দিকে তাকিয়ে থাকবে, ওই চেহারাগুলি আমার দিকে তাকিয়ে থাকবে, আর আমি আল্লাহ তাদের দিকে তাকিয়ে থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তার সাথে আমার চেহারা দেখাবো না। শুধু তাই নয়, তারা জান্নাতও যাবে না। রাসূল বলেছেন তিনজন, কয়জন? তিন শ্রেণী। এবার তারা কারা? আল আকু ওয়ালিদাই, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, যারা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা বলেন তো দেখি, সন্তানকে যদি আপনি শিক্ষা দেন, যে আপনার সন্তানকে আপনি শিক্ষা দিলেন যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না, এই সন্তান কি কোনোদিন আপনার বাইরে কথা বলবে? এই সন্তান কি আপনার সাথে কোনো বেয়াদবি করবে? এই সন্তান কি অশালীন হবে? এই সন্তান তখন হয়ে যাবে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জান্নাতের খুশখবরি দেওয়া সন্তানের মতো হয়ে যাবে, সে সন্তান হয়ে যাবে লুকমানের সন্তানের মতো হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে সে জান্নাতে যাবে না। প্রথম ধাপ, আমার পরিবারকে সুন্দর বানায়, আমার পরিবারকে সুন্দর বানায়, আমার পরিবারে শান্তি ঢেলে দেয়। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? মা বাবার সাথে যখন সন্তান ভালো আচরণ করে, পরিবারটা ভালো থাকে না খারাপ থাকে? শান্তি থাকে না অশান্তি থাকে? শালীন হয় নাকি অশালীন হয়? আলহামদুলিল্লাহ। দ্বিতীয়, আলমারআতু মুতারাজ্জিলাতুল মুতাশাব্বিহাতু বিররিজাল, এমন সন্তান, এমন মানুষ যখন পুরুষের অনুসারী হয়, পুরুষের অনুসরণকারী হয়, অর্থাৎ পুরুষালি পোশাক যখন মহিলারা পরবে। আজকে আছে কিনা বলেন? আগে প্যান্ট শার্ট পরা হয়তো কিছু বাংলাদেশের কিছু ধনাঢ্য পরিবারের লননাদেরকে দেখা যেত, ললনা এদেরকে দেখা যেত, এরা প্যান্ট শার্ট পরে তাদের বাড়ি থেকে বের হয়, গাড়ি নিয়ে বের হয়। এছাড়া সমাজের মধ্যবিত্ত আর ইসলাম প্রিয় মানুষের কোনো সন্তান প্যান্ট শার্ট পরতো না কোনো মেয়ে। কথা ঠিক আছে কিনা বলেন? এখন তো অবস্থা এরকম হয়ে গেছে, আমাদের মেয়েরা, গ্রামের মেয়েরা পর্যন্ত প্যান্ট শার্ট পরে এখন বাজারে আসে। এটা এখন বেশি কিছু এখন লজ্জার বিষয় না, এটা অরও হয়ে গেছে। কি বলেন, হয়ে গেছে না? চতুর্দিকে এখন দেখা গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমার মেয়েগুলি ছেলেদের পোশাক পরবে তখন তুমি ধরে নিও তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা বন্ধ করে দিবেন, আর আল্লাহ তার দিকে তাকাবেন না। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তৃতীয়ত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা বলেছেন, দায়ুসকে এমন পিতা, পরিবারের এমন মা, তার পরিবারে তার সন্তান দিন মানে না, যে ব্যক্তি পরিবারের সবাইকে অশ্লীলভাবে মানা চলাফেরা করার পরও আপনার মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে। গতকাল এক মহিলা আসলো, এসে বলছে, হুজুর আমার মেয়ে তার খালাতো ভাইয়ের সাথে একটা সম্পর্ক আছিল। কে বলতেছে? বলেন, কে বলতেছে? মা বলতেছে, আমার মেয়ে তার খালাতো ভাইয়ের সাথে কি ছিল? সম্পর্ক ছিল। হুজুর, এই কয়েকদিন পর্যন্ত ওই ছেলে আর আমার মেয়ের সাথে ফোনে কথা বলে না। হুজুর, এখন কি করা যায়? আমি বললাম, এখন আপনি উঠে বাইরে চলে যান, আপনি উঠে বাইরে চলে যান। কারণটা কি? এই মেয়েটা দায়ুস, এই মহিলাটা কি? এই মহিলাটা দায়ুস, তার মেয়ে প্রেম করতেছে, তার মেয়ে অবৈধ সম্পর্ক করছে। এবার মেয়ের মা এটা মেনে নেয়, মেয়ের বাবা মেনে নেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দায়ুস মানে এটা নয়, নিজে অবৈধ কাজ করে এটা দায়ুস নয়, বরঞ্চ পরিবারের কেউ যদি অবৈধ কাজ করে যারা মেনে নেয় তারা দায়ুস।
আমাদের সমাজে আছে কিনা দায়ুস, আমাদের পাড়া প্রতিবেশীতে খুললেও দায়ুস পাওয়া যাবে, কথা ঠিক আছে কিনা বলেন? গ্রামে খুঁজলে পাওয়া যাবে, আপনি আপনার গ্রামে আপনার পরিবারে খুঁজে দেখবেন দায়ুস ভরা। মেয়ে আরেকজনের সাথে প্রেম করে আপনি তাকায় তাকায় দেখেন আর মনে মনে বলেন মায়া যদি বাইগা যায় তাহলে খরচ থেকে বাঁচলাম, আছে কিনা? রাসুল বলেছেন দায়ুস, রাসুল কি বলেছেন? দায়ুস। আর দায়ুসের ক্ষেত্রে অর্ডার কি, রাসুলের ঘোষণা কি? দায়ুস কখনো জান্নাতে যাবে না, দায়ুসের প্রতি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুসের প্রতি আল্লাহ নজরও দিবে না। আপনি হজ করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, যাকাত দেন, আপনি ভালো মানুষ হন, কিন্তু জান্নাতে ঢুকতে পারবেন না, কারণ আপনি কি, আপনি কি বলেন? দায়ুস, আপনি দায়ুস। সুতরাং আমাদের সমাজে এখন আমাদেরকে দায়ুস বানানোর জন্য, আমাদেরকে দায়ুস বানানোর জন্য যারা আমাদের মেয়েগুলিকে আমাদের ছেলেগুলিকে পশ্চিমা দেশের নীতি শিক্ষা দিতে চায়, আল্লাহর কসম জান থাকতে আমরা এটা দেব না ইনশাআল্লাহ, কথা ঠিক আছে কিনা বলেন? আমার মেয়ে, আমি আমার মেয়েকে আমার ছেলেকে আমার নীতিতে, আর আমার নীতি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে আদর্শে আমি আমার মেয়েকে আমার ছেলেকে বড় করব ইনশাআল্লাহ। এই ছেলে দুনিয়াতে যেমন আমার সম্মান হবে, এই ছেলে আমার আখেরাতে আমার সম্মান বয়ে আনবে, আল্লাহর দরবারে আমার এই ছেলে আমার মেয়ে আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ যেন এমন সন্তান বানানোর মতো পরিবেশ আমাদেরকে আল্লাহ দান করে দেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই জিনিসগুলি জানা দরকার আছে কিনা বলেন? আপনি কি গেছেন কোনো সময় স্কুলে গিয়ে জানছেন আপনার মেয়েগুলি কার থেকে শিক্ষা নেয়? আমাদের কাছে আছে প্রজেক্ট, বিভিন্ন এনজিও থেকে প্রজেক্ট আসে, আমরা বলবো আমারকে আমার সন্তানকে যদি প্রজেক্ট থেকে যদি কোনোদিনই শিক্ষা দিতে হয় ওই শিক্ষা হতে হবে মার্জিত, ওই শিক্ষা হবে ইসলামাইজ হতে হবে, ওই শিক্ষা হতে হবে আল কোরআন আর আল হাদিসের শিক্ষা হতে হবে, এর বাইরে কোনো মানুষের শিক্ষা আমার সন্তানকে আমি দেব না। রাজি আছি সবাই? আপনারা কি সচেতন হবেন নাকি মেয়েকে হাত কাটা পোশাক পরাইয়া আপনি দায়ুস হবেন? মেয়েকে হাত কাটা পোশাক পরালে দায়ুস কে বলেন? দায়ুস কে? আপনি দায়ুস। মেয়েকে যদি শর্ট জামা পরা তাহলে দায়ুস আপনি, মেয়েকে যদি টাট্টুর উপর তার কাপড় পরে চলার, এখন স্টাইল বেড়েছে পুলাপান মাটির সাথে জামা, পুলাপান জামা মাটির সাথে, আর মেয়েদের জামা খালি উপরে উঠে, এখন স্টাইল বেড়েছে মেয়েদের জামা সব উপরে, টাট্টুর উপর কাপড় পরবে পুরুষ জাতি। এবার পুরুষ জাতি যখন টাট্টুর নিচে নামায় নিল, মেয়ে জাতি চিন্তা করলো যে এই সুন্নত রাখি কোথায়, এই সুন্নত তো আর ফেলে দিতে পারি না, সুতরাং আমরা আছি এই সুন্নত পালনের জন্য। এরা এখন তাদের দেওয়া বিধান বাদ দিয়ে এখন আমাদের বিধান তারা পালন করে, করতেছি কিনা বলেন? এরা আমাদের বিধান পালন করছে, এখন মেয়েরা উপর দিকে টাক্টুর উপরে কাপড় পরে স্মার্ট হচ্ছে, আর আমাদের পুরুষরা টাক্টুর নিচে জামা পরে এখন আমরা স্মার্ট হই। দুটাই হলো দায়ুসের কাজ, দুটাই হলো দায়ুসের কাজ। আল্লাহ যেন আমাদের সবাইকে এই কাজগুলি থেকে আমরা হেদায়েত, আমাদেরকে হেদায়েত দান করেন যেন আল্লাহুম্মা আমিন। কোনোদিন যদি আপনার মেয়েকে টাক্টুর উপরে কাপড় দেখেন, ওই টাক্টুর উপরে কাপড় পরা যেন বুঝাবেন একদিন দুই দিন তিন দিন, যদি না মানে আপনি আখেরাতের দিকে চিন্তা করে মেয়েকে শাসন করবেন, শাসনের মাত্রা যতটুকু লাগে ততটুকু আমরা করতে রাজি আছি, কারণ আমার মেয়েকে জান্নাতের বাইরে আমি রাখতে পারবো না, দুনিয়াতে যতটুকু শাসন দরকার এতটুকু শাসন করব। রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের মেয়েগুলিকে বাঁচাক, আমাদের ছেলেগুলিকে এই অশ্লীলতা থেকে।